Nemsuṛ, send to the bar. Nemsuṛ to the bar. Nemsuṛ, young legs. দিল্লীর যন্তর মন্তরত নেমসুর প্রতিবাদ। এয়া দিল্লীর যন্তর মন্তরত নেমসুর উত্তাল প্রতিবাদ। নর্থ ইস্ট মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়নে যন্তর মন্তরত দুই ঘন্টিয়া অবস্থান ধর্মঘট কার্যসূচী রূপায়ণ করে। সংগঠনটির দাবি, ধর্মীয় সংখ্যালঘুর অমানবীয় উচ্ছেদ বন্ধ করক, জেহাদির নামত মাদ্রাসা উচ্ছেদ বন্ধ করা, উচ্ছেদিত পরিয়ালক পুনর সংস্থাপন দিয়া। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী আর সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীলৈ প্রতিবাদকারী নেমসুয়ে প্রেরণ করে স্মারকপত্র। অসম সরকার হাই হাই, কেন্দ্রীয় সরকার হাই হাই, সকলকে রাষ্ট্রীয় পরিচয় পত্র প্রদান, চূড়ান্ত এনআরসির পৰা বাদ পৰা ব্যক্তিসকলৰ বাবে আপিল প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰাৰ দাবী জনায়। শান্তিপূৰ্ণ বসবাস কৰিবলৈ আমাক শিকোৱা হয় আৰু এই ৰাইট আমাক সংবিধান দিছে। সংবিধানৰ 29 আৰু 30 নং অনুচ্ছেদত স্পষ্টকৈ কোৱা হৈছে যে ভাৰতৰ ধৰ্মীয় আৰু লেংগুৱেষ্টিক ভাষিক সংখ্যালঘুসকলে যদি তেওঁলোকৰ উন্নয়নৰ কাৰণে যদি নিজাববীয়াকৈ বিদ্যালয় খোলে তেতিয়াহ'লে প্ৰয়োজনত চৰকাৰে সহায় কৰিব লাগে, কিন্তু চৰকাৰে সহায় কৰাৰ বিপৰীতে তেওঁলোকে কি কৰিছে, মাদ্ৰাছা ভাঙি দিছে। আমি আজি নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াক আমি যন্তৰ মন্তৰৰ পৰা বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছোঁ, আমি দাবী জনাইছোঁ যে আমাক ৰক্ষা কৰক, আমি বহুত যন্ত্ৰণাত আছোঁ, আমাৰ ঘৰ বাৰী উচ্ছেদ কৰি দিয়া হৈছে, মাদ্ৰাছা ভাঙি দিয়া হৈছে, গতিকে মাদ্ৰাছা যাতে ভাঙা নহয় আপুনি অসমৰ সংখ্যালঘুৰ ফালে অলপ দৃষ্টি দিয়ক, তেতিয়া হয়তো আমি শান্তিৰে বসবাস কৰিব পাৰিম। নর্থ ইস্ট মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়নের এই দাবি কিমান গুরুত্ব সহকারে গ্রহণ করিব মোদি সরকারে? দলগাঁওর পৰা আবুল হাসেমৰ রিপোর্ট, অসম লাইভ 24।